এবার চীনের খবরের দিকে নজর রাখবো চীনের রাজধানী বেজিং এর চ্যাংফেং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড বেসরকারি মতে এখনো পর্যন্ত অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে উনত্রিশ জনের আচমকাই হাসপাতালটির একাংশ আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে বিভিন্ন অংশে খবর পাওয়া যায় যে উদ্ধারকারী দল কাজ করছে এবং উদ্ধারকারী দল এবং দমকলের বাহিনী ঘটনাস্থলে এসে বহু রোগীকে উদ্ধার করেছে হাসপাতালে জানলা দিয়ে রোগীদের ঝাঁপ দিয়ে মরতেও দেখা গিয়েছে এবং বহু রোগী হাসপাতালে বেডের চাদর জড়িয়ে হাসপাতালে জালনা দিয়ে নিচে নামার চেষ্টা করেছে সেই দৃশ্য দেখা গিয়েছে এখনো পর্যন্ত জনের মৃত্যু হয়েছে বলে জানা মঙ্গলবার গভীর রাতে অবশেষে আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার সকাল থেকেও হাসপাতালে বিভিন্ন অংশে তল্লাশি চালানো হচ্ছে মৃতদেহ সন্ধানে বুধবার ফরেন্সিক টিম গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেখছে কি কারণে এই অগ্নিকণ্ড তার এখনো পর্যন্ত জানা যায়নি